আমরা মাতলা 2 নম্বর 22 সনার মুখে আজকে একটা পদসভা আমরা আয়োজন করেছি। আপনারা জানেন এই মঞ্চে আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন, আমাদের তালদিগির নেতৃবৃন্দ, আমাদের ক্যানিংয়ের নেতৃবৃন্দ। আকাশের দুর্যোগের জন্যে অনেক ভিড়ের মধ্যে দিয়ে মানুষরা তাড়াতাড়ি চলে গেছে। আমি আপনাদের বলবো ধৈর্য সহকারে বসেন, ঝড়ে মেঘ কেটে যাবে, বৃষ্টি হবে না। আমরা শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলি, আমরা আজকের হঠাৎ করে সারা বিশ্বে করোনার আক্রান্ত মানুষকে যেভাবে তোমার চলছে মানুষের লকডাউনের মধ্যে দিয়ে কাজকর্ম বন্ধ, কিন্তু তাহলে আমরা রাস্তায় কেন নেমেছি? আমরা রাস্তায় নেমেছি কেন্দ্র সরকারের বিচারিতা, কেন্দ্র সরকারের দুর্নীতিকে আমরা প্রতিবাদের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের আজকের কর্মসূচি ছিল আমাদের 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিদিন একটা প্রতিবাদ সভা মোড়ে মোড়ে হয়েছে। আজকে সার শেষ দিন, আমরা আজকে আমাদের উন্নয়নের কথা মমতা ব্যানার্জি বলেছেন, আমি 9.5 বছরে কি উন্নয়ন করেছি সেই উন্নয়নটা তুলে ধরার জন্য উনি বলেছিলেন আমাদের কর্মীদের কাছে তুলে ধরতে। আমরা একটাই কথা বলতে চাই, কেন্দ্র সরকার যেভাবে রেলকে পাবলিকের হাতে তুলে বিক্রি করে দিতে চাচ্ছে, আমরা তার প্রতিবাদে রেলের রাস্তায় নেমেছি। আপনারা যে কোল ইন্ডিয়া কয়লা আমাদের ভারতের সম্পদ তাকে বিক্রি করে দিচ্ছে, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা তোমাদের যে BSNL চ্যানেল, যে ভারতবর্ষের একটি দূরাবাস আমাদের চ্যানেল, যার মধ্যে দিয়ে ইন্টারনাল থেকে নিয়ে ইন্টারনেট থেকে আমরা টিভির মাধ্যম থেকে মোবাইলের মাধ্যম থেকে আমরা যোগাযোগ করি, আমাদের ব্যবসার মাধ্যম দিয়ে কাজে লাগে, তাকে পাবলিকের হাতে বিক্রি করে দিতে চলেছে। গ্যাসের দাম মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়েছে, তার প্রতিবাদে আজকে এসেছি। আমাদেরকে কোম্পানি ব্যাংক, যে ব্যাংক আমাদের এই রাজ্যে আমাদের সমবায় ব্যাংক, সেই ব্যাংকের উপরে রাজ্যে কেন্দ্র সরকার তার হস্তক্ষেপ করছে, তার প্রতিবাদে এসেছি। আমরা তোমার হচ্ছে আজকে আমরা তার প্রতিবাদে আমরা দীর্ঘ 5 দিন ধরে রাস্তায় মোড়ে মোড়ে আমরা প্রতিবাদ করছি। আমরা একটাই কথা বলতে চাই, আমাদের এখানে অনেক যুবক বাইরে আছে, সকাল হলে সাইকেল নিয়ে হাজার হাজার তালদিঘি ক্যানিং থেকে কাজে যায়, অনেক মা বোনেরা যারা কাজে যায় এখান থেকে কলকাতায়, অনেকে বেকার শিল্প কারখানায় কাজে করতে যান। আপনাদের বলি, রেলকে যদি পাবলিকের হাতে বিক্রি করে দিয়ে যায় কেন্দ্র সরকার মোদী সরকার, তাহলে আপনার 11 টাকার টিকিট হয়ে যাবে 25 টাকা, আর আপনাদের যে 25 টাকার মান্থলি মা বোনেদের তুলে দেবে রেল। আর আজকের সেই জায়গায় দাঁড়িয়ে যারা হকারি করে খায়, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বেকাররা রেলে স্টেশনে, তাদেরকে কাউকে বসতে দেবে না, পাবলিক করে দেবে। আজকে সেইভাবে আমরা আজকে প্রতিবাদ করতে নেমেছি রাস্তায়। আমরা একটাই কথা বলতে চাই, কোল ইন্ডিয়া মানে কয়লা উৎপাদন ভারতের শিল্পে, আমরা বিদেশের মাধ্যম থেকে আমাদের ডলার আসে, অর্থনৈতিক অবস্থা ভালো হয়, বিশাল আমাদের বেকার যুবক অনেক শ্রমিক সংগঠনরা কাজ করে থাকে, কোল ইন্ডিয়া তাকে বিক্রি করে দিতে চাচ্ছে, আজকে তার প্রতিবাদে আমরা নেমেছি। আপনারা জানেন 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল 420 টাকা দাম ছিল গ্যাসের, আজকে গ্যাস আকাশ ছোঁয়া 800-900 টাকা পর্যন্ত, 1000 টাকা পর্যন্ত আমরা দেখেছি দাম বেড়ে গেছে। আজকে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা একটা কথা বলতে চাই, যে আমাদের এইভাবে শিল্পপতিদের কাছে যেভাবে বিক্রি করে দিয়েছে, আমাদের টাটা বিড়লা আম্বানি আজকে তোমার চলছে আমাদের দেশের ভারতের অর্থ, যে সমস্ত রাষ্ট্রীয় ব্যাংক থেকে কোটি কোটি টাকা তারা ঋণ নিয়ে পালিয়ে গেছে, বিজয় মালিয়া নীরব মোদি থেকে নিয়ে নেউলিয়া থেকে নিয়ে অনেকে যারা দেশের আর্ধেক অর্থ নিয়ে পালিয়ে গেছে, কেন্দ্র সরকার মোদি সরকার আজ পর্যন্ত সেই টাকা উদ্ধার করে আনতে পারেনি, আর না তো তাদেরকে 6000 কোটি টাকা মুকুব করে দিচ্ছে। আজকে আপনার কাছে বলবো, যে আপনার গরিব মানুষ, আপনার চাষাবাদ করার জন্যে, আপনার তোমার হচ্ছে কোনো কারণে ছোট কারখানা করার জন্যে 50-60 হাজার টাকা যদি 1 লক্ষ টাকা যদি ঋণ নেন, সেই ঋণ নিতে গেলে যদি সময় মতো না দেন তাহলে আপনার ঘর বাড়ি প্রুফ করে দেয়। আর আজকে যারা দেশের আর্থিক সম্পদ
নিয়ে বিদেশে পালিয়েছে, তাদেরকে টাকা ফেরত আনতে পারছে না, আজকে তাদেরকে মুকুব করছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আজ রাস্তায় নেমে প্রতিবাদ সভা করতে বলেছে আমাদেরকে, ঠিক কয়লাটাকে সেইভাবে বিক্রি করে দেবে, তার পেটুয়া লোক আছে কোটি কোটি কাঠপুড়ি টাকা দেবে, তারা তোমার জন্য সেই টাকাকে নিয়ে মোদী সরকার ভোট করবে, রেলকে পাবলিকের হাতে তুলে দেবে, ঠিক সেইভাবে সেই পাবলিকের হাত দিয়ে তারা কোটি কোটি শিল্পপতিদের হাতে তুলে দেবে, তারা এখানে লিজ নেবে আমাদের টাকা, গরিব শ্রমিকের টাকা ব্যাংক থেকে লোনের টাকা লিজ নেবে, আবার তারা বিদেশে পালিয়ে যাবে, তাদেরকে ধরা যাবে না, শোধ করা যাবে না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্জে উঠেছে, প্রতিবাদের সবাই রাস্তা নেমেছে। আজকে আইলে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আমরা তোমার চলছে, আপনারা দেখেছেন মোদী হেলিকপ্টার তরতর তরতর করে চলে গেল সন্দেশখালী থেকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমাদের দক্ষিণ চব্বিশেরা ঘুরে দেখলো যে মমতা ব্যানার্জি দেখালো যেভাবে ক্ষতিগ্রস্ত কৃষক চাষাবাদ শেষ হয়ে গেছে, নদীর চলে আমাদের অনেক মানুষের পুকুর খাল চলে গেছে, অনেক মানুষের প্রাণী সম্পদ থেকে ছাগল গরু পরে লাখ লেগে গেছে, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর ভেঙে গেছে। আজকে সেখান থেকে দাঁড়িয়ে উনি বলে গেলেন যে 1000 কোটি দেবো, 1000 কোটি টাকা আমরা যদি হিসাব করে দেখি পশ্চিমবাংলার 10 কোটি মানুষ 100 টাকা করে ভাগে পড়ে, আজকে সেইখানে দাঁড়িয়ে রাজনীতি করে বেরিয়ে গেল। আর আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার উনি একটা পরিসংখ্যা দিলেন, আমাদের নদীর বাদ সারাতে হবে, আমাদের প্রাণী সম্পদ আমাদের গরিব মানুষের মরে গেছে, আমাদের পুকুরে কৃষি প্রধান জায়গা পুকুরে মাছ মরে গেছে, ফিশারি সব ভেসে গেছে, আমাদের ধান রবি শস্য নষ্ট হয়ে গেছে, তার জন্যে 1 লক্ষ কোটি টাকা প্যাকেজ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে সেই টাকা ফেরত দেয়নি, এখনো পর্যন্ত আমাদেরকে টাকা মুখ্যমন্ত্রীকে দেয়নি, কিন্তু তার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী আজকে ধার করে আজকে তোমার যদি নিজের উপরে দেনা করে যে সকল মানুষদেরকে 20,000 টাকা করে দিয়েছে অনেকে পাইনি, আবার তোমার চলছে তার জন্য আপনারা দেখেছেন অঞ্চলে অঞ্চলে যেভাবে বিক্ষোভ হয়েছে, যেভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে বিজেপি মমতা ব্যানার্জি, প্রত্যেককে বলেছে যার ক্ষতি হয়েছে জমা দিয়েছে দরখাস্ত, যারা প্রত্যেককে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে বিডিওর মাধ্যম দিয়েছে প্রত্যেককে 5,000 টাকা করে দেবো, সে তার রাজ্যের মানুষকে সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে রাখতে চায়, সুন্দরভাবে রাখতে চায়। আর আজকে তোমার হচ্ছে কে বিচারিত করছে মোদী সরকার, আজকে তার কয়েকদিন পরে আমরা দেখেছি গুজরাটে আমাদের মুম্বাইতে ঝড় হয়েছিল এরকম একটা বন্যা হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে 5,000 কোটি টাকা তাদেরকে দিয়েছে, তার আমাদের যে ক্ষতি হয়েছে তার 1 ভাগ ক্ষতি হয়নি, তাদেরকে দিয়ে দিয়েছে। এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে বিপদমুখী ঠেলে রেখে দিয়েছে, আমরা আজকে সেই জায়গায় প্রতিবাদে রাস্তায় নামতে চাই, বলতে চাই আজকে তোমার হচ্ছে ভর্তুকি দিয়ে যে গ্যাসটাকে উজালা কানেকশন দিয়েছিল মানুষকে, বলেছিল বিপিএল ফ্যামিলি যারা আছে তাদেরকে আমরা দেওয়া হবে, পশ্চিমবাংলা কেন্দ্র সরকারের মাত্র বিপিএল ফ্যামিলি 3 লক্ষ কোটি 3 কোটি আছে, আর বাদ বাকি 6 কোটি বেকার আছে, তারা বিপিএল আয়তার মধ্যে নেই। তা আমরা কি করলাম, আমরা কি দেখলাম যে সেখানে গ্যাস দিয়ে বিনা পয়সায় তারপর থেকে 1000 টাকা তুলে তার 10 গুণ টাকা ঘরে তুলে নিয়ে চলে গেল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ডিজেল যে দ্রব্য যে পণ্য জিনিস যে ডিজেল পেট্রোল মাধ্যম দিয়ে গাড়ি যানবাহন কৃষকদের জন্য লাগে, ছোট ছোট শিল্প কারখানায় লাগে, যে জিনিসটার দাম বাড়লে বাজারে নিত্য প্রয়োজনীয় শাক সবজি থেকে চাল ডাল থেকে সব জিনিসের দাম বেড়ে যায়, যেটা ট্রান্সপোর্টের মধ্যে গাড়ির মধ্যে দিয়ে আসে, বাজারে আজকে আলু যদি 15 টাকা থাকে কালকে 20 টাকা হয়ে যাবে, পেঁয়াজ যদি 20 টাকা থাকে 25 টাকা হয়ে যাবে, আজকে সেইভাবে বিশ্বের বাজারে তোমার হচ্ছে বলছে শ্রীলঙ্কায় 65 টাকা লিটার, আর আমাদের ভারতবর্ষে তোমার হচ্ছে 79-90 টাকা করে লিটার চলছে, এরকম আমরা ইতিহাসে কতদিন দেখিনি। কেন্দ্র সরকার যেভাবে মোদী সরকার যেভাবে দ্রব্যমূল্যর দাম তুলে মানুষকে শেষ করে দিচ্ছে, এই আফানের মধ্যে দিয়ে পশ্চিমবাংলা মানুষ বিধ্বস্ত অবস্থায়, কাজকর্মের মধ্যে দিয়ে করোনার মধ্যে দিয়ে মানুষের কর্মসংস্থান চলে গেছে, বাড়িতে না খেয়ে মরছে, তো সেখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন যে আমরা যতদিন
করোনার মধ্যে লকডাউন থাকবে, প্রত্যেক মানুষকে আমরা 2 টাকা কিলো চালের চালনা আমরা বিনা পয়সা প্রত্যেককে ঘরে ঘরে আমরা চালের ব্যবস্থা করে দেব। তার কদিন পরে শুনলাম কেন্দ্র সরকার 6 মাসের জন্য করলো, আজকে জুলাই মাসে শেষ হয়ে যাচ্ছে, তখন কি করলো কেন্দ্র সরকার আরো 3 মাসের জন্য আরো এক্সটেনশন করলো যে কেন্দ্র সরকার 3 মাসের জন্য দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি 21 সালে জুন মাস পর্যন্ত আমি বিনা পয়সায় দেব। আর আজকের উনি রাজনীতি করছেন পশ্চিমবাংলায় 3 কোটি মানুষকে, উনি বিপিএল ভুক্ত চাল দেন 2 টাকা কিলো ছোট কাটে, আর তোমার হচ্ছে 9 কোটি মানুষের মধ্যে 6 কোটি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেয় বিনা পয়সায়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমেছি, আমরা বলতে চাই যে আমরা বেকার সমস্যার মধ্যে দিয়ে যেভাবে পশ্চিমবাংলা আমাদের টাকা আমাদের আয়ের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ধার করে যেভাবে আপনাদের ক্ষতিপূরণের জন্য বলছি, আমার এখানে কৃষক শ্রমিককে আমরা চাষ করার জন্য তাদের রবি শস্যের টাকা দেবো, আমরা পুকুর ফিশারি যারা মরে গেছে মাছ তাদেরকে দেবো, গরু ছাগল মরে গেছে তাদেরকে দেবো, যারা ঘর ভেঙে গেছে তাদেরকে দেবো, আমি তোমাকে অনুদান দিতে হবে না, আমি 53,000 কোটি টাকা তোমার কাছে পাই, তুমি সেই টাকাটা আমাকে ফেরত দাও, সেই টাকাটা যদি আমাকে ফেরত দাও তাহলে আমার পশ্চিমবাংলার মানুষকে আমি সুন্দরভাবে রাখবো। আজ পর্যন্ত কিন্তু সেই পশ্চিমবাংলার টাকা নিজস্ব পাওনা, আমাদের টাকা যে জিএসটি হয় আমাদের টাকা ইনকাম ট্যাক্স হয় তার টাকার অর্ধেক টাকা আমাদের, অর্ধেক টাকা কেন্দ্র সরকার নেয়, কিন্তু আমাদের সব টাকা নিয়ে গেছে আমাদের টাকা দেয়নি, তার জন্য আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি। আপনারা জানেন আজকে কর্মসূচি ছিল আমাদের কয়েকদিন বাবদ, যে আমাদের কয়লা, ট্রেন, বিদ্যুৎ, কোঅপারেটিভ ব্যাংক, গ্যাস এর প্রতিবাদে 4 দিন চলছিল। আজকের প্রোগ্রাম ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 9.5 বছরের উন্নয়নের কথা। আপনারা জানেন আপনাদের বামফ্রন্ট সরকার যখন রাজ্যে ক্ষমতা এসেছিল চলে গেছিল, তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল তখন 2 লক্ষ কত কোটি টাকা দেনা কর, 3,000 কোটি টাকা দেনা করে গেছিল, যে দেনায় সারা পশ্চিমবাংলার যে ইনকাম হয় সেই ইনকাম 40,000 কোটি টাকা হয়, সে 40,000 কোটি টাকায় 28 কোটি টাকা তার সুদ দিতে হয়, 28 কোটি টাকা তার সুদ দিতে হয়, আর থাকে 12 কোটি টাকা, 12 কোটি টাকার মধ্যে 12,000 কোটি টাকার মধ্যে পুলিশকে মাইনা দেওয়া হয়, সরকারি লোকদেরকে মাইনা দেওয়া হয়, মাস্টারদেরকে মাইনা দেওয়া হয়, বাদ বাকি যে পয়সা বাঁচে সেই পয়সার মধ্যে রাস্তাঘাট ঘর নির্মাণের জন্য সরকার উন্নয়নের কাজে লাগে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার হচ্ছে আমরা আমাদের ন্যায্য পাওনার টাকা যদি না পেয়ে থাকি আমরা তার প্রতিবাদ করব। আজকে তার মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন যে শিশু বাচ্চারা 10 কিলোমিটার 8 কিলোমিটার স্কুল কলেজে যায়, তাদের সবুজ সাথী আমাদেরকে সাইকেল দিয়েছে, আমাদেরকে তোমার হচ্ছে কন্যাশ্রী দিয়েছে, আমাদের রূপশ্রী দিয়েছে, আমাদের শিক্ষাশ্রী দিয়েছে, খাদ্য সাথী দিয়েছে, আমাদেরকে সমাবেশী দিয়েছে। একটা মানুষ মরে গেলে আমরা সেই মানুষকে পোড়াবার জন্য 2 টাকা করে 2,000 টাকা করে অনুদান করে থাকি। আমরা তার মধ্যে দিয়ে আমরা বেকার ছেলেকে গতি দ্বারা গাড়ির জন্য লোন দিয়েছে, আমরা এইরকম কর্মসূচি 1,000 কর্মসূচি মমতা ব্যানার্জী আজকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এত দেনার মধ্যে দিয়ে। আমরা আজকে বিশ্বের দরবারে কন্যাশ্রী রূপশ্রী নিয়ে যে আমরা বিশ্বের দরবারে মাননীয় মুখ্যমন্ত্রী 1 বছর 1 নম্বরে হয়েছিলেন, যা প্রাইজ পেয়েছিল নেদারল্যান্ড থেকে কেন্দ্র সরকার, আমাদের কাছে তার গর্বিত হওয়া উচিত। পশ্চিমবাংলার মানুষ এত দেনার মধ্যে দিয়ে আমার ভারতবর্ষে মুখ উজ্জ্বল করে আনছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাওনার টাকা দেয় না, আমাদের সেই জায়গায় ছোট করতে চায়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কারোর কাছে ভিক্ষে চাই না, আমার রাজ্যের ইনকাম আমি আমার বাংলার ভাইদেরকে যাতে সুন্দরভাবে থাকে তার ব্যবস্থা আমি করব। এই আমফানের টাকার জন্য বলেছে যত লোক ক্ষতিপূরণ হয়েছে, যত লোক জমা দিয়েছে প্রত্যেককে আমি 5,000 টাকা করে দেবো, দেনা হলে আমি দেবো, যত লোকের ঘর ভেঙেছে তাদেরকে আমি আবাস প্লাসের মধ্যে ছবি তুলে প্রত্যেককে আমি ঘর দেবো, আমি 2 লক্ষ টাকা করে ঘর দেবো। আজকে যেভাবে আমরা তোমার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছি বলতে, আমরা তোমার হচ্ছে আমরা কেসে খাওয়া কৃষক শ্রমিক
আমরা যেভাবে আমাদের রবি শস্য নষ্ট হয়েছে, আমাদের যেভাবে চাষ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বীজ দাম দিচ্ছেন, আমাদের কৃষি রবি শস্যের শস্যের ডাল কড়াই ডাল দিচ্ছেন, আমাদের ধান চাষ করার জন্য তোমার যে ট্রাক্টর মেশিন থেকে স্প্রে মেশিন থেকে দিচ্ছে, আমাদের যেভাবে পুকুরে মাছ মরে গেছে মাছের ব্যবস্থা করেছেন, আমাদের এইভাবে করে উনি আমাদের মধ্যে সবাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে বলবো, আমরা আজকের যে পথসভা, আমাদের এই পথসভায় আপনারা যারা বসে আছেন আপনাদের বলবো, পশ্চিমবাংলার মানুষ প্রতিদিন মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করে প্রতিবন্ধী মানুষ যারা বার্ধক্য জনিত এসসি এসটি মানুষ যারা মাইনরিটি মানুষ প্রত্যেক মানুষকে বার্ধক্যর মধ্যে দিয়ে তাদেরকে পেনশনের মধ্যে দিয়ে আর্থিক সাহায্য করতে পেরেছে, যেসব শিশুরা স্কুল কলেজে যায় তাদেরকে স্টাইপেন্ডের মাধ্যম দিয়ে বই খাতা থেকে মিড ডে মিলের থেকে তোমার হচ্ছে তাদেরকে প্রত্যেক রকম সুযোগ সুবিধার মধ্যে দিয়ে তাদেরকে আর্থিক সাহায্য করতে পেরেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাই, আমরা বাইর বেড়া কয়েকটা গঠন অঘটন কালকে ঘটেছিল আপনারা জানেন, একটা অশান্তি, কারণ আমরা বলতে চাই যে কিছু কিছু রাজনীতি করছে নোংরা, আমাদের ব্লক সভাপতি আমাদের এমএলএ সাহেব আমাদের ক্ষতিপূরণ হচ্ছে, আজকে ফুলতলিতে মাত্র 23 খানা লোককে দিয়েছে এত বড় ক্ষতি, 23 খানা লোকের ক্ষতিপূরণের জন্য দিয়েছে, তার মধ্যে অর্ধেক লোকের ঢুকেছে অর্ধেক লোকের টাকা ঢুকিনি, আর তারা এইখানে এইখানে তাদের দালালদের হাতে তাদের 20টা 40টা করে 50টা তুলে দিচ্ছে, তারা তার বাড়িকে দিচ্ছে কাকা জ্যাঠা বাবাকে দিচ্ছে, তার বউকে দিচ্ছে বড় বড় লোককে দিচ্ছে, যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ তারা পাচ্ছে না, তার জন্য কালকে বাইরবেলা যে বিক্ষোভটা হয়েছিল আজকে তার প্রতিবাদে আমরা বলতে চাই, আমরা চাই যে ক্ষতি হচ্ছে তুমি পেয়েছো ঠিক আছে, তুমি সাধারণ গরিব মানুষকে বুধের মানুষকে দাও, তাহলে তাহলে বলবো তুমি আমার তৃণমূলের কর্মী, নাহলে তুমি তোমার যে দালাল নিজের আত্মসাথের মা বাবা বোনকে তুমি আপ্পানের টাকা দেবে। আজকে সেইখানে দাঁড়িয়ে আমাদের যে আকাশের অবস্থা খুব খারাপ, উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, আকাশ বন্যা হচ্ছে, আপনারা জানেন আজকে সারা টিভির মাধ্যমে দেখবেন জলে ডুবে গেছে, আমাদের সেই সব সমস্যা তার ওই যার আমাদের এখানে উঠে আসছে, দুর্যোগ বলেছে আকাশ আকাশের অবস্থা খুব খারাপ, আমি তাই অনেক বলার ছিল কিন্তু সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। আমাদের লাস্ট বক্তা পরেশ রাম দাস আপনাদের কাছে এই বক্তব্যের মধ্যে দিয়ে শেষ করে দেবেন, তাই আমি সংক্ষিপ্ত আকারে সব বলে শেষ করলাম, নমস্কার।